সীতা তোরা এমন ভাবে অচৈতন্য হয়ে আছিস কেন কথা বল তোদের ওই চাচুকে আমাকে একবার কানাই কানাই বলে ডাক না সীতা আমি ডাক না কালিও না তোমার তোমার এত বড় স্পর্ধা তুমি তুমি কি না আমার ভক্তকে কষ্ট দাও আজ তোমার একদিন কি আমার একদিন আমা শুরু হয়ে গেল কালিও নাগের সঙ্গে যুদ্ধ হেরি যদু নন্দন দুষ্ট দর্প বিনাশনা দাদশ রাখালের মতো ভগবানকে ভালোবাসে সে ভগবানটিকে না ওই রকমই একটি ভক্ত ভগবান মানে মা কালীকে ভালোবাসত সেই ভক্তটি কে বলুন তো বাবা আমা সেই ভক্তটি কে সেই ভক্তটি হলো রামকৃষ্ণদেব তা বাবা রামকৃষ্ণদেবের কেমন বিশ্বাস কেমন ভক্তি একটু ছোট করে আলোচনা করা যাক মা গো রামকৃষ্ণদেবের বয়স যখন 14 বছর তখন তিনি বিয়ে করলেন 7 বছরের ছোট সারদাকে তো বাবা এইবার রামকৃষ্ণদেব বিয়ের সাজে বিয়ে করতে চলেছে হঠাৎ একজন বলে উঠল ওই তো বর আসছে ওই তো আরে বর এলো বরে এলো বলে পড়ে গেল সারা বর এলো বরে
মালা বদলের পালা তাই তো মা সবে মাত্র রামকৃষ্ণদেব তার স্ত্রী শারদার श्यामा मायेर पायेर तला तोरा देखे जाया लोर नाचो आमार श्यामा কিন্তু
হতো কিন্তু ওরা কি জানে তোমার কথার মানে আচ্ছা মা আপনারাই চিন্তা করুন এই কথাটা কি মানে থাকতে পারে থাকতে পারে কি ও মা এই কথাটার কি কোনো মানে থাকতে পারে আরে নিশ্চয়ই পারে এই কথাটার কি কোনো মানে থাকে নিশ্চয়ই পারে কারণ স্ত্রী শুধু ভোগের বস্তু নয় স্ত্রী হলো অর্ধাঙ্গিনী জীবন সঙ্গিনী সহধর্মিণী অমা স্ত্রীকে কেন মা সম্বোধন করা হলো একটু বহির্জগতটা ভেঙে দিই কিন্তু অন্তর্জগতের কথা তো আর বাইরে বলা যাবে না অমা বহির জগতে বহির জগতে যখন অন্ন দিতে আসে তখন তিনি হন মা অন্নপূর্ণা আবার আমার ধর্মই তার ধর্ম তখন সে হয় সহধর্মিণী আমার সুখে তার সুখ আমার দুঃখে তার দুঃখ তখন সে হয় জীবন সঙ্গিনী তাহলে বুঝতে পারলেন তো মা স্ত্রী মাঝে মাঝে মাতৃসম হয় তো বাবা কয়েক বছর কেটে গেল একদিন রাত্রিবেলায় রামকৃষ্ণদেব তার ভাগ্নে হৃদয়কে ডাকছে কি হয়েছে মামা আমায় ডেকেছো মামা হ্যাঁ হৃদয় আমি তোমাকে ডেকেছি বলো মামা আচ্ছা হৃদয় আমায় কিছু ফুল তুলে দিবি ফুল নিয়ে তুমি কি করবে মামা তুমি যে কালী মায়ের পূজা করো সে পূজা তো সন্ধ্যাবেলা হয়ে গেছে আবার এত রাত্রিবেলায় ফুল নিয়ে তুমি কি করবে হৃদে আমি কি করব তুই জানিস হৃদে পূজা করিব পূজা করিব ফুল নিয়ে হৃদয় পূজা
ছি 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 আচ্ছা লোকে শুনলে বলবে কি শুনবি রে লোকে আনন্দ 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 নব ঘনশ্যাম হেরি সুন্দর নয়ন বিনাম তোমার চরণ শরণ নিলাম ধন্য সে ত্রিভুবন Oh,
शारदा मायेर चरणे पुष्पांजलि दिए नत दानु हुए प्रणाम करी बोलले शारदा शारदा तोर चरणे आमि पुष्पांजलि दिलाम तोके पूजा करलाम तुई आमाय बर दिबि ना ओ ठाकुर तुमि एत बड़ भक्त एत तोमार विश्वास तोमाके দিদি নুডের বাচ্চাটা ছড়িয়ে দাও তুমি এত বড় ভক্ত এত তোমার বিশ্বাস তোমাকে বর্ণা দিয়ে থাকতে পারি শোনো ঠাকুর এই জন্মে স্বামিত্বের অধিকার থেকে তোমায় আমি মুক্তি দিলাম মুক্তি দিলাম মুক্তি দিলাম মা গো বুঝতে পারলেন তো রামকৃষ্ণ দেবের কেমন বিশ্বাস কেমন ভক্তি ঠিক ঠিক সেই জন্য রামকৃষ্ণ দেব উনি মনে করতেন মা শারদার মধ্যে মা কালী বিরাজ করছে শুধু মা শারদার মধ্যেই নয় উনি মনে করতেন প্রত্যেকটি মেয়ের মধ্যে মা কালী বিরাজ করছে তাই তো রামকৃষ্ণ দেব সাধনায় সিদ্ধি লাভ পেয়েছিলেন এবং মা কালীকে দর্শন পেয়েছিলেন মা কালীকে দর্শন পেয়েছিলেন তা বাবা বুঝতে পারলেন রামকৃষ্ণ দেবের কেমন বিশ্বাস কেমন ভক্তি কেমন বিশ্বাস কেমন ভক্তি বুঝতে পারলেন তাই আজ ভগবান কালিয়নাককে দমন করে তার ফণার উপর নৃত্য করতে করতে জলের উপর উঠে এলেন প্রাণ গোবিন্দ জলের উপর উঠে এলেন আর এদিকে মাতা যশোমতী ছুটে গিয়ে ওরে বলছে ওরে ওরে তোরা দেখবি আয় আমার গোপাল উঠে এসেছে কালামি কালামি মনি ঋষি দেখে বাসুকী নামের পূজা কালামি মনি ঋষি দেখে বাসুকী নামের পূজা দেব মা গো এই মহামিলনের ভাব দর্শন করি পদকর্তা বললেন ব্রজ নিজ জন হে দি আনন্দ কান্দ ব্রজ নিজ জন হে দি আনন্দ কান্দ Yeah.
সুন্দর দল আসার ব্যবস্থা করুন নায়ক বাবু সুন্দর সুন্দর কথা কইয়া 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 নায়ক বাবু দল আসার ব্যবস্থা করুন শ্রীমতী রাধিকার সাথে মিলিল পানাইয়া রে